ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে তুলে ধরব বমি বমি ভাব বন্ধ করার জন্য 10টি কার্যকরী ঘরোয়া উপায়। আমাদের পাকস্থলী নয় বরং আমাদের মাথায় আমাদের শরীরকে বলে দেয় ঠিক কখন বমি করতে হবে। কি অবাক হচ্ছেন? অবাক হবার মতোই বিষয়টা। আমাদের মাথার মধ্যে রয়েছে কেমিওরিসেপ্টর ট্রিগার জোন, যা টক্সিনকে চিহ্নিত করে বমির সংকেত দেয়। বমি শরীরের অপাচ্য খাবার ও দূষিত পদার্থের উদ্গমন ছাড়া আর কিছুই না, যা আমাদের দেহের অভ্যন্তরীণ অত্যন্ত সাধারণ প্রক্রিয়া, যার দ্বারা শরীর নিজের সিস্টেমকে বিশোধন করে মাত্র। অনেক সময় বমি না হলেও আমাদের বমি বমি ভাব অনুভূত হয়ে থাকে, যা যথেষ্ট অস্বস্তিকর এবং বিরক্তির কারণও বটে। ফুড পয়জনিং, মোশন সিকনেস, হ্যাংওভার ইত্যাদির কারণেও বমি বমি ভাব দেখা দিতে পারে। মহিলাদের ক্ষেত্রে মাইগ্রেন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা ওষুধ গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত কারণেও বমির ভাবের উদ্রেক হতে পারে। বাসে, ট্রেনে আপনার হলিডে ট্রিপকেও মাটি করে দিতে পারে এই বমি, যার ফলে আপনার ছুটিতে গিয়েও বেজার মুখে কাটাতে হতে পারে সারাটা দিন। তো চলুন জেনে নিই ঠিক কি কি ঘরোয়া পদ্ধতির সাহায্য নেবেন এই বমি ভাব দূর করতে। ভিডিওটির শেষে আপনাদের জানাবো ভ্রমণের সময় বমি হলে কি করবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। ভ্রমণকালে বমি ভাব দূর করতে ভ্রমণ সঙ্গী হিসাবে বাছুন লেবুকে। টক জাতীয় জিনিস এমনিতেই অম্বল ভাবকে কাটিয়ে দিতে ওস্তাদ, তাই বমি ভাব অনুভব করলেই লেবু রস পান করলে তা বমি ভাব তো কাটবেই, বরং লেবুর ভিটামিন সি সহ অন্যান্য খনিজ উপাদান আপনার দুর্বলতা কাটিয়ে আপনাকে করে তুলবে তরতাজা। লেবুর গন্ধ শুকলেও অনেক সময় ভালোই কাজ দেয়। আদার গুণাগুণ বলে শেষ করা যাবে না, বমি ভাবের ক্ষেত্রেও রান্নাঘরের এই উপকরণটি কিন্তু আপনার কাছে সঞ্জীবনী। আদা কুচিয়ে চিবাতে পারেন কিংবা পানির সাথে আদার রস মিশিয়েও পান করতে পারেন। আদার উগ্র ঝাঁজ বমির ভাবকে তাৎক্ষণাৎ দূর করে দেবে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করেও ফল পেতে পারেন হাতে নাতে। প্রথমে বুক ভর্তি লম্বা শ্বাস নিন নাক দিয়ে, এরপর কিছুক্ষণ সময় ধরে রাখুন শরীরে, তারপর মুখ দিয়ে আস্তে আস্তে করে ছাড়ুন। এতে আপনার নার্ভাস সিস্টেমকে স্থিরতা দিয়ে আপনার উত্তেজনা কমাতে সাহায্য করবে। চাইনিজ একটি কৌশল কবজির অকুপ্রেশার, এটিও চেষ্টা করে দেখতে পারেন, কেননা এটিও খুব উপকারী একটি পদ্ধতি। এখানে আপনাকে তর্জনীর সোজাসুজি কবজির অংশে তিনটি আঙ্গুল দ্বারা ঘড়ির কাটার অভিমুখে 2-3 বার ম্যাসেজ করতে হবে। এই প্রক্রিয়া কিছুবার পুনরাবৃত্তি করতে হবে। মিনিট 10 পর দেখবেন বমি ভাব একেবারেই নেই। আমরা জানি পানি জীবন, যদি আপনি বমি ভাব প্রবণ হন তবে শরীরকে পানি শূন্য কখনোই করবেন না। পানির সাথে সাথে আদা চা, পুদিনা চা, লেমন এর যোগান শরীরকে দিতে থাকুন। এই অভ্যাসের মধ্যে থাকলে শরীরে পানির ঘাটতি কখনোই হবে না, ফলে এই সমস্যা থেকে আপনি অনেকটাই দূরে থাকতে পারবেন। এবার যা বলবো তা হলো অ্যারোমাথেরাপি। 2014 সালের এক রিপোর্টে বলা হয়েছে লেমন অয়েল শোঁকা গর্ভাবস্থা জনিত বমি ভাব কাটাতে খুবই কার্যকরী। এর জন্য পেপারমেন্ট, ল্যাভেন্ডার বা লবঙ্গের তেল বোতলে নিয়ে তার উপরিভাগে ছিদ্র করে সেই ঘ্রাণ নিলে তা বমি ভাব উপশম করে। যারা সন্তান সম্ভাবা তাদের জন্য এটি খুবই উপকারী। এ সময় নানা কারণেও বমি ভাব দেখা দেয় যখন তখন, এর থেকে নিজেকে বাঁচাতে এটি অ্যাপ্লাই করতে পারেন। দারুচিনি অনেকেই মুখে রাখতে পছন্দ করেন মুখের গন্ধ দূর করার জন্য। এর ঝাঁঝালো গন্ধ বমি ভাব চট করে দূর করে দেয়। তবে যদি কারো অসুবিধা থাকে তবে গরম পানিতে সেদ্ধ করে সে গরম পানিটি ধীরে ধীরে পান করলো তা পাকস্থলীকে আরাম দেবে এবং সাথে ব্যাকটেরিয়াও ধ্বংস করবে। খাবার পর মৌরি বা পুদিনা থাকলে চিবিয়ে খান, তাতেও কাজ হবে। বাসে, ট্রেনে জার্নি করার সময় এটি কাছে রাখতে পারেন। বমি ভাব লাগলে এটি খান, উপকার পাবেন। পেডিট্রিসিয়ানদের মতে নোনতা স্বাদের ক্র্যাকার্স জাতীয় বিস্কিট যদি খালি পেটে খাওয়া যায় তাতেও বমি ভাব দূর হতে পারে। দূরপাল্লার ভ্রমণে যাদের বমি ভাব হয় তারা 1 প্যাকেট নোনতা স্বাদের ক্র্যাকার্স জাতীয় বিস্কিট খেতে পারেন, এতে উপকার পাবেন। সব শেষে যে বিষয়টি বলবো, যে যাদের ভ্রমণের সময় বমি বমি ভাব হয় তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ট্রেন বা বাসে উল্টো দিকে মুখ করে বসবেন না, এতে মাথা ঘোরানোর সম্ভাবনা বেড়ে যায়। বমি পেলে জানালার ধারে সিটে বসবেন, মনকে শান্ত রাখুন এবং রিল্যাক্স থাকার জন্য গানও শুনতে পারেন। আমি এতক্ষণ যে লেবু, আদা, দারুচিনি, মৌরি বা পুদিনা পাতার কথা বললাম তা অবশ্যই ভ্রমণের সময় সাথে নিতে ভুলবেন না।
ভিউয়ার্স, আমি আপনাদের যে উপায়গুলি বললাম তার মধ্যে কোনো জিনিসে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে তা ব্যবহার করবেন না, আর বেশি বাড়াবাড়ি মনে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ।